পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দর। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কক্সবাজারে গুটি গুটি বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাত থেকেও বৃষ্টি হয়েছিল, আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে বৈরী আবহাওয়া কিছুটা অস্বাভাবিক বলা চলে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং সমুদ্র অনেকটা শান্ত বলা চলে এবং সমুদ্রের ঢেউরচ্ছতা তেমন একটি এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এখনও পর্যন্ত তিন নম্বর সতর্কতা সঙ্গে বহাল রয়েছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এবং বলা হয়েছে যে বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ স্থানে চলে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এবং আমরা জানতে পেরেছি গতকাল রাত থেকে কক্সবাজারে গুটি গুটি বৃষ্টি হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। এবং আরেকটু যদি বলে রাখি, টেকটাপ সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যেহেতু তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে, সেহেতু সেন্ট মার্টিনের শহর সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং পর্যটকরাও কক্সবাজার যে সেন্ট মার্টিন আছে তারাও নিরাপদ স্থানে আছে বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে একটু বলে রাখি যে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে, এর প্রভাবে বাংলাদেশের উপকূল এলাকায় এবং সমুদ্র বন্দর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এখনও পর্যন্ত আমরা সে ধরনের কোনো ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করি নেই এবং দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ অনেকটা স্বাভাবিক রয়েছে এবং গুটি গুটি বৃষ্টি হচ্ছে, সেটি আমরা গতকাল থেকে লক্ষ্য করছি। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন সমুদ্র সৈকতের আকাশে পুরোটাই একেবারে মেঘে বিরাজ করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটু যদি বলে রাখি যে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বুধবার দিবাগত মধ্যরাতে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 955 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 905 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 835 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 830 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল বলে মধ্যরাতের যে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেখানে জানা গেছে। এবং এখনও পর্যন্ত তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে এবং বঙ্গোপসাগরে অবস্থানরত সকল ধরনের মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলোকে নিরাপদ স্থানে চলে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। এবং নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘাবলার সৃষ্টি হয়েছে, ফলে সাগর কিছুটা উত্তাল হলেও আমরা এখনও পর্যন্ত সেটির উত্তাল দেখতে পাচ্ছি না, এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক, যেহেতু সমুদ্রের আকাশে পুরোটাই একেবারে মেঘে বিরাজ করছে এবং গুটি গুটি বৃষ্টি হচ্ছে। এবং সেই সাথে আমরা লক্ষ্য করছি গতকাল রাত থেকেও গুটি গুটি বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত ঝোড়ো হাওয়া বা ভারী বৃষ্টি হতে দেখা যায়নি, সেটি আমরা লক্ষ্য করেছি। এবং সেই সাথে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা ধমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এখনও পর্যন্ত আমরা সেই তথ্য পেয়েছি এবং নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অনেকটা উত্তাল রয়েছে বলে জানা গেছে। তবে সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সমুদ্র তেমন উত্তাল দেখা যাচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে গুটি গুটি বৃষ্টি হচ্ছে, সেই সাথে পুরো আকাশটা যেন একেবারে কালো মেঘে ছেয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন আকাশে মেঘের ঘনঘটা সেটি আমরা লক্ষ্য করছি এবং সেই সাথে আমরা লক্ষ্য করছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গুটি গুটি বৃষ্টি হচ্ছে সেটি আমরা লক্ষ্য করছি। দর্শক, আবার একটু জানিয়ে রাখি আপনাদের, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকা অবস্থান করছে, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এ কারণে দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেই সাথে আপনাদের বলে রাখি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হয়েছে। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছি। আরেকটি কথা বলে রাখি, কক্সবাজার সমুদ্র সৈকতে গেল এক সপ্তাহ ধরে কোনো পর্যটক নেই। আপনারা নিশ্চয়ই দেখছেন এখন হচ্ছে পর্যটন মৌসুমে, এই সময়টাতে পর্যটক থাকার কথা, কিন্তু অবরোধ এবং হরতালের কারণে কক্সবাজারে পর্যটক আসছে না, সেহেতু পর্যটন ব্যবসায়ীরা অনেকটা হতাশ এবং কক্সবাজার সমুদ্র সৈকতে তেমন কোনো পর্যটকের দেখা নেই গেল এক সপ্তাহ ধরে, সেটি আমরা লক্ষ্য করছি। এবং অন্যান্য সময়ে এই সময়ে অনেক পর্যটক থাকার কথা, কিন্তু সেই পর্যটক নেই। আমরা সেই দৃশ্যগুলো দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন এবং সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক নিশ্চয়ই দেখছেন, আমরা জানতে পেরেছি দেশের চার সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল থাকতে বলা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর। এই মুহূর্তে কক্সবাজারে আমরা লক্ষ্য করছি গুটি গুটি বৃষ্টি হচ্ছে, সমুদ্র ঢেউ অনেকটা স্বাভাবিক রয়েছে, তবে পূর্বাভাসে বলা হয়েছে সমুদ্র অনেকটা উত্তাল হবে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই চার বন্দরের ওপর দিয়ে। তবে আমরা লক্ষ্য করছি কক্সবাজারের সমুদ্রের আকাশটি একেবারে পুরোটাই কালো মেঘে ছেয়েছে এবং এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টি হবে, তবে আমরা লক্ষ্য করছি ঘুটি ঘুটি বৃষ্টি হচ্ছে সেটি আমরা লক্ষ্য করছি। সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে যেটি বিরাজ করছে সেটি আমরা লক্ষ্য করছি এবং যে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা পায়রা সমুদ্র বন্দরে, সেই বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেটি আমরা জানতে পেরেছি। দর্শক নিশ্চয় শুনছিলেন, আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি আবহাওয়ার যে খবর, এই মুহূর্তে এখনও পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে এবং চট্টগ্রাম, কক্সবাজার, মংলা পায়রা সমুদ্র বন্দরে এই সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। দর্শক, এতক্ষণ আমি মোহাম্মদ মোর্শেদ আবহাওয়ার পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।